চলতি সপ্তাহে আফগানিস্তানে পঁয়ত্রিশটি নৈতিকতার আইন আনুষ্ঠানিকভাবে কার্যকরের ঘোষণা দেয় তালেবান সরকার নতুন আইন অনুযায়ী নারীদের এমন পোশাক পরতে হবে যা তাদের শরীর ও মুখ সম্পূর্ণভাবে ঢেকে রাখে নিষিদ্ধ করা হয়েছে পুরুষদের দাড়ি কাটা বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন এছাড়াও গাড়ি চালানোর সময় নিষিদ্ধ করা হয়েছে গান বাজানো আইন লঙ্ঘনের শাস্তির মধ্যে রয়েছে উপদেশ পরকালীন শাস্তির সতর্কতা মৌখিক হুমকি সম্পত্তি বাজেয়াপ্ত এক ঘন্টা থেকে তিন দিন পর্যন্ত প্রকাশ্য জেলে আটক অথবা প্রয়োজন অনুযায়ী অন্য যে কোনো শাস্তি বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা দু সালে এই বিধিগুলো ঘোষণা করেন এবং বর্তমানে এগুলোকে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হয়েছে নৈতিকতা মন্ত্রণালয় দ্বারা এরই মধ্যে এসব নিয়মাবলী প্রয়োগ করেছে এবং বহু মানুষকে আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে তবে নতুন আইনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর প্রয়োগের মাত্রা আরও বৃদ্ধি পাবে কিনা তা এখনও স্পষ্ট নয় দু সালে তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণের পর থেকে নারীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে হ্রাস পেয়েছে নারীদের মত প্রকাশের স্বাধীনতা এ কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং অনেক বিদেশি সরকার তালেবানের সমালোচনা করে আসছে পশ্চিমা দেশগুলো তালেবানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নারীদের অধিকার পুনরুদ্ধার এবং মেয়েদের উচ্চ বিদ্যালয় খুলে দেওয়ার শর্ত রেখেছে তবে তালেবান কর্তৃপক্ষ দাবি করে আসছে যে তারা ইসলামিক আইন এবং স্থানীয় প্রথা অনুযায়ী নারীদের অধিকার আদায় করে আসছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ